আজ 1961 সালের 19 মে বাংলা ভাষা মাতৃভাষার জন্য যে 11টি তরতাজা প্রাণ এই আমাদের বরাকের বুকে শহীদ হয়েছিলেন উনাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য আমরা বদরপুর স্টুডিও মন্দিরা ইন অ্যাসোসিয়েশন উইথ তাল দা হার্ট অফ মিউজিকের পক্ষ থেকে আজকে এই শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেছি আমরা চাই আমাদের বাংলা ভাষা সুরক্ষিত থাকুক আমাদের মাতৃভাষা সুরক্ষিত থাকুক আমরা বাঙালি এটা আমাদের গর্ব আমরা চাই আমরা বাংলা ভাষার সাথেও আরো যে যে ভাষাভাষীর মানুষরা আছে সবারই মাতৃভাষা সুরক্ষিত আমি আমাদের ক্লাবের সদস্য জয় সেনকে বলবো এসে শহীদদের প্রতিকৃতির সামনে মাল্যদান করার জন্য তারপর একে একে আমাদের সদস্যরা এসে শহীদদেরকে শ্রদ্ধা অর্পণ করবে ধন্যবাদ আজ সমস্ত বিশ্বে লকডাউন চলছে তৎসঙ্গে আমাদের ভারতবর্ষেও লকডাউন চলছে আজকে আমরা এই 19 মে'র দিন আর জি রাখছি এটাই আমার সবার কাছে প্রার্থনা রইল ধন্যবাদ জয়সেন মহাশয় আপনারা আমাদের এই শহীদদের সামনে এখন শহীদদের প্রতিকৃতির সামনে আমাদের সংস্থার সদস্য জয়সেন পুষ্পাঞ্জলি অর্পণ করলেন এবং মাল্যদান করলেন এবার আমি আমাদের সংস্থার আরেকজন সদস্য অনুপম দাস উনি এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি ওনাকে অনুরোধ করব নমস্কার আজকে 19 মে তো আমরা শিল্পী সমাজে যারা আছি সবাই মোটামুটি আজকের এই দিনটাতে কিছু না কিছু অনুষ্ঠান করে থাকি সম্বর্ধনা জানানোর জন্য তো আজকে যেহেতু আমাদের দেশে বলবো না পুরো বিশ্বে একটা যে মহামারী চলছে তার জন্য আমরা সবাই আজকে ওইভাবে পালন করতে পারছি না আর করাটা উচিত না যেহেতু সরকার থেকে বলছে বারবার ডিস্টেন্স মেনটেন করো এইসব অনুষ্ঠান বন্ধ তো আমরা ওইভাবেই করছি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সবাই দূরত্ব বজায় রেখে আর কোনো অনুষ্ঠান নেই আজকে করার মতো এইভাবেই দু চারটা কথার মাধ্যমে আমাদেরকে শ্রদ্ধাঞ্জলি দিলাম আর বিশেষ কিছু বলছি না আমাদের আরও শিল্পীরা আছেন ওনারাও দেবেন নমস্কার সমগ্র পৃথিবীতে যে মহামারী চলছে সেটা হয়তো প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখিনি সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো কারণ আজকে সমগ্র পৃথিবীতে কত লক্ষ লোক মারা গেছে সেটা নিউজ করলেই আমরা দেখতে পাই তাই এই মহামারী থেকে বাঁচতে হলে আমাদের পৃথিবীটাকে রক্ষা করতে হলে এই সুন্দর পৃথিবীটাকে আগের মতো করতে হলে আমাদেরকে নিজেদেরকে সংযত হতে হবে তাই আমরা জানি না কবে এই রোগটা কবে এই করোনা এই মহামারী আমাদের পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল হবে কিন্তু এতটুকু বলতে পারি নির্মূল একদিন হবে 19 মে'র তাৎপর্য নিয়ে দু একটি কথা আজকে না বললে না দু একটি কথা আমি বলার চেষ্টা করছি 1961 সালের 5 ফেব্রুয়ারি বাংলাভাষী বরাক উপত্যকা অসমীয়া চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করার জন্য কাছাড় গণসংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল 14 এপ্রিল শিলচর করিমগঞ্জ ও হাইলাকান্দিবাসী অসমীয়া সরকারের অবিচারের প্রতিবাদ একটি সংকল্প দিবস পালন করেছে 24 এপ্রিল জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষদ বরাক উপত্যকার একটি পাক্ষিক দীর্ঘ পদযাত্রা পতাকা প্রদর্শন যে সত্যাগ্রহীরা পদযাত্রায় অংশ নিয়েছিল তারা 200 মাইল পথ পেরিয়ে বেশ কয়েকটি গ্রাম জুড়ে শোভাযাত্রাটি এসে 2 মে শিলচর শেষ করেছিল পরে হাইলাকান্দিতেও অনুরূপ একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে পরিষদ প্রধান রবীন্দ্রনাথ সেন
घोषणा করেছিলেন যে 13 এপ্রিল 1961 সালের মধ্যে যদি বাঙালিকে অফিশিয়াল ভাষার মর্যাদা না দেওয়া হয় তবে 19 মে ভোর থেকে সন্ধ্যা অবধি সম্পূর্ণ হরতাল পালিত হবে। অন্যান্য ভাষাতাত্ত্বিক সংখ্যালঘুদের ভাষা যথাযথভাবে স্বীকৃতি দেওয়ার জন্য পরিষদ আহ্বান জানিয়েছিলেন। 18 মে আসাম পুলিশ এই আন্দোলনের 3 শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছিলেন। নাম নীলকান্ত দাস, রবীন্দ্রনাথ সেন এবং সাপ্তাহিক যুবশক্তির সম্পাদক বিভূভূষণ চৌধুরী। সেই তথ্যটা আমরা সবাই জানি, তাই আবার 19 মে 3 আমরা এই তথ্যটা আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে যাব। আমাদের এবার শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন আমাদের সংস্থার সদস্য। আমাদের সংস্থা আবার বলে দিচ্ছি, বদরপুর স্টুডিও মন্দিরা ইন অ্যাসোসিয়েশন উইথ তালদা হার্ট অফ মিউজিক। আমরা একে একে করে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। লকডাউনের মাঝখানে আমরা সেটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা সেটাকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেটাকে পরিবেশন করার চেষ্টা করছি। যেহেতু আজ 19 মে ভাষা সেনানীদের শ্রদ্ধা জানানো আজকের দিনটি আমাদের কাছে অনেক বড় গুরু দায়িত্ব। শুধু আজকের দিন কেন, এই যে ভাষা সেনানীরা আছে যারা বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন, তাদেরকে সমগ্র জীবন সমস্ত জীবন আমরা আমাদের বুকে গেঁথে রেখে দেব। কারণ ওনাদের জন্যই আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি। তাই ওনাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আমি একটি গান, একটি কবিতা, সেটাকে আমি দুঃসাহস করে দু চাল্লানি শুরু করেছিলাম আপনাদেরকে শোনাচ্ছি। আশা করি আপনারা এই গানের মাধ্যমে ঘরে বসে যারা দেখবেন শহীদদের প্রতি সেইভাবে শ্রদ্ধা নিবেদন। 19-এর দিন আত্মসমালোচনা অলসায়াসি বাংলা ভাষী নিদ্রার বুকে হানা, 1902 ঈশান বাংলা ভরাকবাসীর নয়, 19 বিশ্বে যত বাঙালি সকলের বড়া ভয়। 1902 ঈশান বাংলা ভরাকবাসীর নয়, 19 বিশ্বে যত বাঙালির সকলের বড়া ভয়। 19 কখনো বর্ণ ধর্ম দীনতাকে মানে না, জলে স্থলে মানে না সীমানা কাটা তার স্বামীনা। 19 কখনো বর্ণ ধর্ম দীনতাকে মানে না, জলে স্থলে মানে না সীমানা কাটা তার স্বামীনা। 86-তে ফির ফিরতে চেয়েছে হয়েছে 21-এ জুলাই, 86-তে ফির ফিরতে চেয়েছে হয়েছে 21-এ জুলাই। স্বতঃস্ফূর্ত হয়েছি আমরা 19-কে চিনি নাই, 19-কে চিনি নাই, 19-কে চিনি না। যেত না বিজার 19 ইতিহাস এক অপূর্ব ঠিকই তো আমাদের 19 মে এক অপূর্ব রণ, ঠিক সেরকম এক পরিস্থিতি আজকে আমাদের সমগ্র বিশ্বের কাছে এসে দাঁড় হয়েছে। আমরাও একটা যুদ্ধের মধ্যে দিয়ে আছি, সেই করোনা ভাইরাস। এখন আমি অনুরোধ করব আমাদের সংস্থার সদস্যা অনিতা রায় মহাশয়াকে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য। আজকে যেহেতু শহীদ দিবস 19 মে, আজকে আমরা লকডাউনের জন্য ঘরে আছি, না হলে অন্যদিন অত বছর ধরে আমরা এই যে 19 মেটা ঘরে না বসে বাইরে এসে শহীদ বেদিতে মালা দিয়ে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। কিন্তু এই বছর তো লকডাউন, তো আমরা খুব বেশি দুঃখিত যে আমরা ঘরে থাকতে হচ্ছে।
কিন্তু আমাদের বদরপুর স্টেডিয়াম মন্দিরাটা এই ইনিশিয়েটিভ নিয়েছে। আমাদের ঘরে থেকেই শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। যেহেতু এখন আমরা একটা বহুত বড় একটা প্রবলেম ফেস করছি, যেটা হলো কি করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের জন্য আমাদের পুরো বিশ্বের মানুষকে ধ্বংস করে দিচ্ছে। যে সিচুয়েশনে আমরা আছি, প্রত্যেকটা ব্যক্তি অনেক বেশি ফাইন্যান্সিয়ালি খুব বেশি সাফার করছে। যারা এই ভিডিও দেখছে সবাইকেই অনুরোধ যে এখন যত হয় এত বেশি লোকাল জিনিস ইউজ করো। যত বেশি হবে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টটা ইউজ করবে। ভারত যেটা মেড ইন ইন্ডিয়া, আজকে এই জিনিসে আমরা একটা জিনিস বলতে পারবো যে মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, তো এই জিনিসটাও আমরা ইউজ করতে পারবো। আর আমি চাই যে আপনারা বেশি থেকে বেশি ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করুন, আর বাইরের প্রোডাক্টটা না। আমরা যদি আজকে লোকাল জিনিস ইউজ করি, গরিবদের সাহায্য করি, গরিবদের থেকে জিনিস কিনি, তো ওদেরও ঘর চলবে, ওদেরও পরিবার চলবে, আমাদেরও ঘর চলবে। আমরাও দুই বেলা ভাত খেতে পারবো, ওরাও দুই বেলা ভাত খেতে পারবে। যেহেতু আজকে 19 মে, এই 19 মে বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। যেহেতু আমি বাঙালি নয়, তাই আমার বাংলা বলতে অনেক অসুবিধার সৃষ্টি হয়েছে, তাই আপনারা সেটা ক্ষমা করে দেবেন। দেখুন, ভাষা শহীদ নিয়ে কিছু কথা বললেন আমাদের সংস্থার সদস্য অনিতা রায়। সে একজন বাঙালি না, কিন্তু আমরা তো যে 19 মে যে 11 জন ভাষা শহীদ হয়েছিল বাংলা ভাষার জন্য, কিন্তু এখানে আমরা অ্যাপিল করছি সব ভাষাভাষীর মানুষরা তাদের নিজ নিজ মাতৃভাষায় কথা বলার জন্য সেই অধিকারটা যাতে ওরা পায়। কেউ অসমীয়া হতে পারে, কেউ বাঙালি হতে পারে, কেউ তেলেগু হতে পারে, তামিল হতে পারে, তারা তারা নিজ মাতৃভাষায় যাতে ওরা কথা বলতে পারে। সে একজন অবাঙালি হয়ে আজকে আমাদের বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কিছু কথা বললেন, সেটা আমাদের কাছে আজকে অনেক বড় প্রাপ্ত। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আমরা এখন আমাদের বদরপুর স্টুডিও মন্দিরা ইন অ্যাসোসিয়েশন উইথ অল দ্য হার্ট অফ মিউজিকের কর্ণধার শ্রী রাজীব পোদ্দার মহাশয়কে আমরা বলবো, উনি এসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করুন, পুষ্পার্ঘ্য নিবেদন করুন, তারপর ওনার কিছু বক্তব্য রেখে আজকের আমাদের এই শহীদ দিবসের আমরা যে পালন করেছি সেটা সার্থকতা করুন। আমি আশা রাখি আজকে যেভাবে আমরা শহীদ দিবস পালন করলাম, আপনারাও ঘরে বসে সেইভাবে আপনাদের মতো করে শহীদ দিবস পালন করবেন। আবারও বলছি, 11টি মোমবাতি বা 11টি বাতি জ্বালিয়ে সন্ধ্যাবেলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এই অনুরোধ। স্টুডিও মন্দিরার পক্ষ থেকে আজ আমাদের এই শহীদ দিবসের আমরা ঘরে বসেই আজকে এই অনুষ্ঠানটি পালন করলাম। আপনারা হয়তো ভিডিওটি একসাথে দেখতে পারবেন, কারণ এটা এডিটিং এর মাধ্যমে আমরা একসাথে করছি, কিন্তু সেটি আমরা করার জন্য আমাদের প্রত্যেকজন শিল্পীকে আলাদা আলাদা করে ডাকা হয়েছে। একজন একজন করে এসছেন, স্যানিটাইজ করানো হয়েছে ওদেরকে। করানোর পর আজকের এই অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করতে পেরেছি। প্রত্যেকজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বদরপুর স্টুডিও মন্দিরা ইন অ্যাসোসিয়েশন উইথ অল দ্য হার্ট অফ দ্য মিউজিক। অনেকজনই অনেক কথাই বলে গেছে, আর বাকি কিছু থাকে না নতুন করে বলা, কিন্তু কয়েকটি কথা তার সঙ্গে জড়িত। আজকে আমরা কেন এইভাবে শহীদ দিবসটা পালন করলাম সেটাও আমাদের মেম্বার যারা ছিল তারা ভুলে গেছে। তারপরও কয়েকটা কথা আমি সেই কথাগুলিকে বাড়াচ্ছি না। আপনারা আমরা সবাই জানি আজকে কাউকে বলে দিতে হবে না যে নিজের বাড়িতে মোমবাতি জ্বালানোর কথা বা প্রদীপ জ্বালানোর কথা, সেটা আমাদের কর্তব্য। আমরা ছোট থেকে দেখে এসেছি, আমরা করছি, দেখে এসেছি এবং করবো। যতদিন আমরা জীবিত থাকবো ততদিন এই ভাষা নিয়ে আমরা যেটা পেয়েছি সেটা আমাদের প্রত্যেকজনের বাড়িতে আজ সন্ধে সবার বাড়িতেই আছে এই মোমবাতি বা প্রদীপ জ্বলবে। উপরন্তু কয়েকটা কথা তার সঙ্গে জড়িত যেটি না বলে আজ থামতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে আর শহীদ দিবস, শহীদ দিবসের সাথে আমাদের এই করোনা ভাইরাস
সেই ভাইরাসের জন্য আজকে প্রত্যেকজন শিল্পী, আমরা শিল্পীরা যতজন শিল্পী আছো তারা প্রত্যেকজনই শিল্পী। যে শিল্পীরা আজ এখানে এসেছে তাদের একটাই কাজ, তারা এই শিল্পী যারা মঞ্চে যায়, যারা অনুষ্ঠান করছে, সেই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংসারটা চালিয়ে নিয়ে যাচ্ছে। যেমন সাউন্ড সিস্টেম বলুন, সাউন্ডে যারা কাজ করছে, যারা সাউন্ডের গাড়িটাকে নিয়ে আসে ওদের কথা বলছি, সাউন্ডের যারা অপারেটিং করছে ওদের কথা বলছি, সাউন্ডের যারা সঙ্গে যারা সহশিল্পী হিসাবে বলতে যারা স্পিকার মনিটর সবকিছু লাগায় আমরা ওদের কথা বলছি। প্রত্যেকজন দু মাস ধরে বাড়িতে বসা, আমরা খালি বলছি যে যারা গরিব যারা আছে তাদের কথা চিন্তা করার জন্য। একবার ভেবে দেখুন, প্রত্যেকটা শিল্পী আপনাদেরকে আনন্দ দিয়ে যায় সারা বছর, প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা অনুষ্ঠানে গিয়ে আপনাদের আনন্দে আপনাদের সঙ্গে থাকে। এই ভাইরাসের জন্যে আজকে প্রত্যেকজন শিল্পী বাড়িতে বসা, আজকে বাড়িতে বসে তারা অনুষ্ঠান করছে, বাড়িতে বসেই আজকে আপনাদেরকে এন্টারটেইন করছে, কিন্তু তার সাথে ওদের পকেটটা পুরোই খালি। তো আমরা চেষ্টা করছি আমাদের রত্ন স্টুডিও মন্দিরের তরফ থেকে প্রত্যেকজন মিউজিশিয়ানের, প্রত্যেকজন শিল্পীর সাথে, মিউজিশিয়ানের সাথে, প্রত্যেকজন সঙ্গীতের সাথে জড়িত যে সাউন্ড সিস্টেমটা আছে তাদের সাথে গিয়ে দাঁড়ানোর জন্য। একবার চিন্তা করে দেখবেন, প্রত্যেকজন শিল্পী এই বছর আমাদের কোনো অনুষ্ঠানই হচ্ছে না, আমাদের বলতে পুরো ভারতবর্ষের মধ্যে আমরা কোনো অনুষ্ঠানই করতে পারবো না। আমাদের মতো মিউজিশিয়ান বা মিউজিশিয়ানের যে গোষ্ঠীরা আছে, সেই মিউজিশিয়ানরা সিঙ্গার যারা আছে প্রত্যেকজন সিঙ্গারদেরকে নিয়ে বলছি, সাউন্ড সিস্টেম যারা কাজ করছেন তাদেরকে নিয়েই বলছি, তা ওরা করতে পারছে না। বর্তমানে সিচুয়েশনটা আমরা মুখ খুলে বলি না, সুন্দর সাত মিনিট করে মঞ্চে গিয়ে দাঁড়িয়ে আপনাদের আনন্দ দিই, কিন্তু আজ এমন সিচুয়েশনে আমরা এসেছি যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে সেটাই চিন্তা করছি, কালকের অনুষ্ঠানটা তো হচ্ছে না, তো কালকে আমাদের সংসারটা কীভাবে চলবে। তো এরকম শিল্পীরা, অনেক শিল্পীরা আমাদের সঙ্গে জড়িত যাদেরকে আমরা জানি, ওনার নাম নিচ্ছি না, নাম নিয়ে কাউকে আমরা বলবো না, মানুষের সম্বন্ধে বা ওই শিল্পীর সম্বন্ধে একটু ভেবে দেখবেন, যেই মানুষবৃন্দ আপনাদেরকে সারা বছর আনন্দ দিয়ে যায় অনুষ্ঠানের মাধ্যমে, আজ তারাই কি সিচুয়েশনে আছে, তো সেই সিচুয়েশনটাকে দেখে আপনারা বিচার করবেন। আর আমরা অনলাইনে কিছু ভিডিওস যারা করছে বা কিছু ভিডিওস মধ্যে যারা আছে, লাইক বা কমেন্ট করুন, যদি তার মাধ্যমে যদি কিছু উপার্জন করা যায় শিল্পীদের, তবু সেই শিল্পীদের উপার্জনটুকু ওদের কাছে অনেক হয়ে দাঁড়াবে। তো আর বেশি কিছু বাড়াচ্ছি না, এই ভিডিওটি আমরা করার একটি উদ্দেশ্য, এই ভিডিওটি আপনারা দেখছেন, এই ভিডিওটিকে প্রচণ্ডভাবে শেয়ার করুন, সেটা সরকারের কাছে পৌঁছে দিন। আর একটু আমরাও সরকারকে জানাতে যাচ্ছি, একবার ভেবে দেখবেন, আমাদের লেবারদের জন্য যদি ভাবা হয়, তো মিউজিশিয়ান সিঙ্গারদের জন্য যেন একটু ভাবা হয়, যারা সারা বছর প্রত্যেকটা মঞ্চকে গিয়ে, মঞ্চে গিয়ে অনুষ্ঠান করে আপনাদেরকে আনন্দ দিচ্ছে, প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে সাউন্ড সিস্টেম লাগিয়ে আপনাদের কাছে আপনাদের শব্দ বা আপনাদের অনুষ্ঠানের শব্দ বা অনুষ্ঠানের সব কিছু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে, সে প্রত্যেকজন শিল্পী, প্রত্যেকজন রিলেটেড মিউজিক যারা করছে তাদেরকে নিয়ে একবার চিন্তা করার জন্যে আপনাদের কাছে অনুরোধ। বিশেষ করে এটাকে শেয়ার করুন, তো এই ভিডিওটি যেন প্রত্যেকজন ভারতবাসীর কাছে পৌঁছয়, আর তার সাথে সেটি যেন সরকারও দেখতে পারে, আর প্রত্যেকজন শিল্পী বা প্রত্যেকজন যন্ত্রশিল্পী সাউন্ড সিস্টেমে যারা আছেন তাদেরকে যেন কিছু একটা ভালো সময় বা ভালো কিছু একটা দেওয়ার প্রচেষ্টা থাকে। ধন্যবাদ। আজ 19 মেতে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ আমরা নিবেদন করলাম। এই লকডাউনের মাঝে আমরা ঘরে থেকেই, আমরা সমগ্র নীতি নিয়ম মেনেই আমরা শহীদ দিবস পালন করলাম। এতক্ষণ শহীদ দিবসের তাৎপর্য নিয়ে আমি এবং আমার সহশিল্পীবৃন্দ বিভিন্নভাবে কথা বলে গেছেন। সবশেষে শিল্পীদের নিয়ে কিছু কথা আমাদের সংস্থার কর্ণধার বলেছেন, তাই আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ রইল, যতটুকু পারবেন আমাদের এই ভিডিওটা প্রচার করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে সরকার পর্যন্ত আমরা আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারি। সবশেষে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আবারও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।